সবার কাছে মানে ছোট বড় সবার কাছে আমার একটা অনুরোধ আবদার, আমার দুইটা ছেলে যেন আমি আপনার একটা শিয়ারা, আমার দুইটা ছেলে আমি যেন খুঁজে পাই, আমি সবার কাছে দোয়া চাই। এবং আমার আপনারা জানেন দর্শক যে তো আমার একটা মার মন কিরকম করতে পারে, আমার দুইটা ছেলে আমি হারাই দিয়েছি, আপনারা একটু সহযোগিতা হইলে আমি আমার দুইটা ছেলে ফিরা পাইতে পারি। যখন আপনার ছেলেগুলি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, আমরা এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া বর্ডার বাজারে একটি হারিয়ে যাওয়া নিয়ে নিখোঁজ সংবাদ বলেন আর খবর বলেন যেটাই বলেন আমরা প্রচার করতে যাচ্ছি। বিশেষ করে একটি মা তার সন্তানকে, দুটি সন্তান হারিয়েছে, আমরা এই নিউজটি আজকে আপনাদেরকে তুলে ধরবো। আপনারা সার্বিকভাবে চেষ্টা করবেন সবার কাছে শেয়ার এবং ভিডিওটি দেখার মাধ্যমে যদি কেউ সন্ধান দিতে পারেন কমেন্টে জানাবেন, অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে। তাহলে চলুন ভিউয়ার্স আমরা জেনে নিই তার মায়ের কাছ থেকে কীভাবে ছেলেটি হারিয়ে গেছে। আন্টি কী অবস্থা, আপনারা ভালো আছেন? আমার বড় ছেলে হারাইছে ঢাকা সাভার থেকে, ঢাকা বনশ্রীর থেকে, আর ছোট ছেলে হারাইছে ঢাকা সাভার থেকে ফুলবাড়িয়া। তো বড় ছেলের বয়স হয়েছে 7 বছর আর ছোট ছেলের বয়স হয়েছে 5 বছর। তো আমি ওদেরকে অনেক খোঁজাখুঁজি করছি, অনেক ইয়া করছি, তো আমি পাইতাছি না। আমি অনেকের কাছে গেছি টাকা পয়সা দিয়ে কিন্তু পাই নাই। আপনার ছেলে যে হারাইছে, ঠিক আছে, আপনার ছেলের বয়স কত ছিল আনুমানিক প্রথম যে ছেলেটা? বড় ছেলের বয়স ছিল 7.5 বছর। তারপরে কি ছিল যখন হারিয়ে গেছিল আপনার স্মরণ আছে? তারপর গেঞ্জি আর প্যান্ট ছিল। আর ছোট ছেলেটা যখন হারাইছে সে কোথায় থেকে হারাইছে? সে সাভার ফুলবাড়িয়া থেকে হারাইছে। সাভার ফুলবাড়িয়া থেকে হারাইছে। তার বয়স কত ছিল? তার বয়স ছিল 5 বছর। ওর আব্বু বাচ্চা যে আপনার ছেলে দুজন, দুজনের বাবার নাম কি? ওর আব্বুর নাম হয়েছে বাবলু। বাবলু, জি। আর আপনার নাম? আমার নাম খাদিজা। আপনার বর্তমান ঠিকানা কি ব্রাহ্মণবাড়িয়া? জি, আমি ব্রাহ্মণবাড়িয়া বর্ডার বাজার থাকি। বর্ডার বাজারে থাকি, জি। দুইবারে দুইজন হারাইছে, জি। আপনার ছেলে যখন হারিয়ে যায় আপনি সাভারে বা যেখান থেকে হারাইছে ওইখানে খোঁজাখুঁজি করছেন? আমি হ্যাঁ খোঁজাখুঁজি করছি। আমার এক আপু আছে, আমি এক আপুর বাসা দিছিলাম, উনি নাকি বলছে যে ইয়ে করে লাগছে আপনার এই যে পুলিশের ইয়ে যে কি যে জিডি করে লাগছে ঠান্ডায় নেমে যান, আর বলছে আমার দিতে পারবো কোনো সমস্যা নেই, উনির কাছে ছবি আছে ভিডিও আছে সব কিছু দিতে। আমি করি নাই, উনি বলছে ও যার কাছে আমি দিছিলাম কাজের জন্য উনি বলছে মানে করছে আর কি। রামপুরা থানায় জিডি করছে, জি। ও আচ্ছা, আপনি কি কোন তাও যারা গ্রাম্য ভাষায় বলে যে হনহার কবির আছে? হ্যাঁ, আমি অনেক কবিরাজের কাছে গেছি, অনেক টাকা নষ্ট করছি, অনেক কিছু করছি, কিন্তু আমি কারোর কাছে কোনো উত্তর পাই না। আমি ফেসবুকে খুললে অনেকের শেয়ার দিছি কিন্তু মানুষে কেউ ইয়া করে নাই। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার আল্লাহ বা ছেলে 2 মেয়ে 2 ছেলে। ছেলে দুইজন তারা কি বড় ছিল নাকি মেয়েরা? না, আমার মেয়ে বড় আর একটা ছোট মেয়ে আছে আর 2 ছেলে। আপনার বাচ্চারা কি লেখাপড়া করতো স্কুলে বা কোথাও? তারা কি মনে করেন ঠিকানা বা অ্যাড্রেস বলতে পারে? আব্দুল্লাহরে মাদ্রাসাত ভর্তি করাইছিলাম কিন্তু এখন এত কিছু শোনে। আব্দুল্লাহর মাদ্রাসাত ভর্তি করে নিয়ে আসছি, এনএন মাদ্রাসার দিয়েছিলাম বটার বাজারে, তারপরে আমি বাহিরে চলে গেছিলাম। যারা ভিডিওটি দেখবে মনে করেন যদি আপনার সন্তানদেরকে কেউ পায় বা জিজ্ঞেস করে বাবার নাম বা আপনার নাম, তাদের মনে থাকবে কিনা যে আছে কিনা? ইনশাল্লাহ
মনে হয় আমার আব্দুল্লাহ হিসাবে বলতে পারবো, হয়তো বা আমার নাম বলতে না, উনি আব্বু ও আমার এই বড় মেয়ে, ওর নাম ঠিকই বলতে পারবে। আপনার যে ছেলে দুটো হারাইছে তাদের হারানোর মধ্যে পার্থক্য কত বছর ডিফারেন্স? একজন প্রথম ছেলে, একজন হারাইছে 2 বছর পরে, আরেকজন হারাইছে 2 বছর আগে হারাইছে। আমি প্রথম বিদেশ যাই সময় আমার বড় ছেলে হারাইছে, আর ছোট ছেলে হারাইছে। আমি যখন মানে আসুম বিদেশ থেকে তখন 22 দিন আগে সে হারাই গেছে। আপনার ছোট ছেলের নাম কি এবং বড় ছেলের নাম? বড় ছেলের নাম হইছে মোহাম্মদ মিশাব মিয়া, আর ছোট ছেলের নাম হইছে মোহাম্মদ আব্দুল্লাহ। যখন আপনার ছেলেগুলি হারাইছে তখন আপনি কোথায় ছিলেন? আমি ছেলে হারাইছে তখন আমি এর আগে বাহিরে ছিলাম, দেশের বাইরে। আপনি? জি জি, সৌদি আরব ছিলাম। ও আচ্ছা, তখন আপনার বড় ছেলে হারাইছে না? জি। ছোট ছেলে যখন হারাইছে তখন আপনি কোথায় ছিলেন? ছোট ছেলে হারাইছে তখন আমি বাইরে ছিলাম, বড় ছেলে হারাইছে তখন আমি বাইরে ছিলাম। আপনি বাইরে ছিলেন? জি। তো এখানে তো বাচ্চার বাবা ছিল, তো উনি তো তখন কোথায় ছিলেন? উনি ছিল না, উনির একটু সমস্যা, উনি ছিল না, উনি কোনো আমাদের দায়িত্ব নেই নাই। আপনার ছেলেগুলি তখন কার কাছে থাকতো? আমার ছেলেগুলো আমার মার কাছে ছিল, আমার মার থেকে আমার বড় মেয়ে নিয়ে গেছে। বড় মেয়ে নিয়ে আমার এক বোন ছিল ঢাকা, উনির বাসায় আমি দিয়েছিলাম বড় ছেলের কাজের জন্য। অফিসে না আশা করতো, তো উনি না আশা করতো, কাজের জন্য দিয়েছিলাম। আর ছোটো ছেলে ও আমি বাহিরে যাওয়ার পরে আমার মেয়ে এই মেয়ে নিয়ে গেছে, হ্যান থেকে ওর থেকে মেয়ে ছেলে আমার হারাই গেছে। আন্টি, আপনার বড় ছেলের আপনি কেন কাজে দিয়েছিলেন বা কিসের জন্য? সে তো ছোট। আমার বড় ছেলে, আমার বড় মেয়ে আর আমার বড় ছেলেটারা আমি আমার কাপড় বাসা মানে দিয়ে দিই কাজের জন্য। তো হ্যান থেকেই আমিও মানে অনেক ইয়েতে ছিলাম না, ওর আব্বু কাজকর্ম করতো না, তখন আমি ওদেরকে ফালাই দিয়ে আমি বাইরে চলে যাই। তখন আমার আম্মু, হ্যাঁ জি জি, আমার আম্মুর কাছে আমি রেখে যাই। তখন আমার বড় ছোট ছেলেরে, আমার আম্মুর কাছে ছোট ছেলেরে মেয়েরে, তখন আর এ মেয়েরে আর বড় ছেলেরে আমি দিয়ে গেছি ঢাকা, ঢাকা দিয়ে গেছি আমার এই আপুর কাছে দিয়ে গেছি। তারপরে আমি বিদেশ থেকে 6 মাস পরেই শুনছি যে আমার বড় ছেলে হারানো গেছে। তো আমি অনেক কান্না করছি, অনেক ইয়ে করছি, আমি এর আগে ফেসবুকের মধ্যে খুলছি বলছি সবার কাছে, কিন্তু আমি কারো সহযোগিতা পাই নাই। অনেক চেষ্টা করছি আর বিস্তারিত আমার মেয়ে জানে। ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে যে ছেলে দুটি হারিয়ে গেছে তার বোন বড় বোন ভবির কাছ থেকে জানবো, তখন সে দেশে ছিল, সে হয়তো বিস্তারিতটা বলতে পারবে, তার আম্মু যতটুকু বলছে তার চেয়ে বেশি বলতে পারবে। তো ভবি, তোমার কাছে আমার প্রশ্ন যে তোমার ভাই যখন হারিয়ে গেছিল তখন কত সন ছিল, তোমার মনে আছে? না, সেটা সঠিক আমি বলতে পারি না, তবে এটার একটা সিসিটিভি ফুটেজ আছে একটা ব্যাংকের, তো ওই ফুটেজে আমার মনে হয় তারিখটা আছে। তারিখটা তোমার স্মরণ নাই? না, সিসিটিভি ফুটেজটা কি তোমার কাছে আছে, আমাদেরকে দিতে পারবে? না, আমার কাছে নাই, এটা ঢাকা আনজিদের কাছে আছে। আর রামপুরা থানায় জিডি করা হয়েছিল মিশাবে যখন হারিয়ে গেছে তখন। তো তোমার কাছে এক্স্যাক্টলি যে ডেটটা তুমি জানো না? না। তো যখন হারিয়ে গেছিলো ঠিক আছে, তখন তুমি ওইখানে খুঁজছিলা ঢাকা, তখন তুমি তার আগে খোঁজাখুঁজি করো নাই? হ্যাঁ, আমরা অনেক খোঁজাখুঁজি করছি, তারপরে মিরপুর পর্যন্ত গেছি, তারপর অনেকে বলছে ওরে নাকি ওইদিকটা দেখা গেছে, তারপরে আমরা অনেককে আমরা সবাই মিলা ওরে খোঁজাখুঁজি করছি, মিরপুর ওরে নাকি দেখা গেছিলো, তারপর ওইখানেও গিয়ে আমরা খোঁজাখুঁজি করছি কিন্তু আর পাই নাই। আমাদের বাংলাদেশ বিদেশ ভাই বোনদের কাছে এবং সবার কাছে মানে ছোট বড় সবার কাছে আমার একটা অনুরোধ আবদার, আমার 2টা ছেলে যেন আমি আপনার একটা শেয়ার, আমার 2টা ছেলে আমি যেন খুঁজে পাই, আমি সবার কাছে দোয়া চাই। এবং আমার আপনারা জানেন দর্শক যে তো আমার একটা মার মন কিরকম করতে পারে, আমার 2টা ছেলে আমি হারাই দিয়েছি, আপনারা একটু সহযোগিতা হইলে আমি আমার 2টা ছেলে ফিরা পাইতে পারি এ প্রত্যাশায় আমি করি। এবং আপনার কাছে অতটুকু আমার আবদার, আর আমি কিছু বলতে পারতাছি না অতটুকু, আমি মানে খুব মানে ইয়াতে আছি। যদি বিশ্বাস করেন, যদি আপনার দয়া হয় মায়া হয় তাহলে আমার ভিডিওটা দেখবেন, একটু শেয়ার করবেন, যেহেতু আপনার একটা শেয়ার আমি আমার ছেলেদেরকে ফিরা ইনশাল্লাহ পাইতে পারি। প্রিয় ভিউয়ার্স, আমরা বাচ্চা দুটির ছবি আমাদের ভিডিওর স্ক্রিনের নিচের দিকে
কন্টিনিউ দেওয়া থাকবে, আপনারা ফলো করবেন যেখানেই বা ছবি দেখে যদি শনাক্ত করতে পারেন আমাদেরকে কমেন্টের মাঝে জানিয়ে দিবেন। ভিউয়ার্স আপনারা হয়তো জানেন যে একটা মা যখন তার সন্তানকে হারায় তার মনের আবেগ এবং আকুতি মিনতি, যারা সন্তান হারায় তারা বুঝে, গর্ভধারিণী মায়ই বুঝে সন্তানের বেদনা আর সন্তানই বুঝে মায়ের বেদনা। আশা করি আপনারাও কোনো মায়ের সন্তান, কোনো মায়ের মুখ থেকে আপনারাও যারা ভিডিওটি দেখবেন বা ভিডিওটি শেয়ার দেন হারিয়ে যাওয়া নিউজগুলি খুঁজে পেতে সহযোগিতা করেন। আমাদের পক্ষ থেকেও, আমাদের চ্যানেলের পক্ষ থেকেও আপনাদের কাছে একটা দাবি থাকবে যে এই মায়ের কান্না যেন আল্লাহ তাআলা ফিরিয়ে না দেয়, আল্লাহ যে কোনো একটা উসিলে আপনাদের মারফতে যাতে খুঁজে পেতে সহযোগিতা হয়, এই প্রত্যাশাটুকু রেখে আজকের ভিডিও থেকে আমরা বিদায় নেব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।